তুমি কি আমার সাথে যাইবা নিগো? আমি বুইরা মানুষ, ঠিক মতো কানে উনি না চোখেও দেখি না। আমি যা কিছু কই আপনারা কিছু মনে নিয়েন না গো। তা যাই, আমার যখন বিয়া হয়েছিল ওই রকম আমারও একটা জামাই ছিল, তো জামাই নাই কিন্তু জামাই আমার যখন বিয়ে করছিল, ও ভাইরা কথা কন না কে, আমার যখন বিয়ে করছিল না ওহন আমার হুনি কাতুর করছে, কই সোনা ময়না পাখি এদিকে আইও, তোমার একটু সোমা দি মন্ডা বইরা যাইতো গা, কিন্তু এখন তো নাই। কিন্তু সেই সময় আমার জামাই একখান গান উইনতো, কি গান উইনতো ভাই উনবেন নি গান গাই নাকি ধরে পুরানো তালা রে সাবি দেওয়ার মানুষ আমাকে দে বলতে পারেন উজিরি সাহেব।
আমি মৃত্যুর পথে দাঁড়িয়ে আমি তোমাকে একটি কথা বলে যাচ্ছি, যদি আমার হতভাগিনী মার সাথে তোমার দেখা হয় তাহলে বাদশার অন্যায় বিচারে বলিস ভাই আমি প্রাণ দণ্ডকে মাথা বেঁধে দিয়েছি। উজির সাহেব এখনো সময় আছে, আমি অনেক ভেবে দেখেছি, ইচ্ছা করলে বাদশার বিরুদ্ধে আমি অনেক ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু তা আমি করিনি ভাই। কিন্তু মৃত্যুর পূর্বে যে আমার মা রূপমানের সাথে দেখা হলো না, মা মারে একবার এসে দেখে যা। দেখো না, আমি আমার মাকে ডাকবো না, মা যদি এসে আমাকে এই বন্ধন অবস্থায় দেখে তাহলে প্রাণে বাঁচবে না। উজির সাহেব আরো কিছু বলার আছে? আছে আছে জল্লাদ, যদি কখনো আমার হতভাগিনী মার সঙ্গে তোমার দেখা হয় তাকে বলিস ভাই আমি তার জন্য আমার প্রাণ, তবু আমি তাকে ওই অকুল সাগরে ভাসিয়ে দিই নি। আমি তাই বলবো। বেশ, আমি নিশ্চিত হলাম। হে ভগবান, আমি বাসার বাড়ির বেতন ভোগীর চাকরি করি, নিজের অপরাধ মানুষকে আবার হত্যা করতে হয়, সাক্ষী থাকো ভগবান, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো পৃথিবীর মানুষ, আমি তবে বেশ জল্লাদ, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয় না, তুমি তাড়াতাড়ি করো ভাই, আমি আপনার আমি জানার সহ্য করতে পারছি না, তুমি তুমি তোমার আপনাকে হত্যা করব, আমি কত শত মানুষ হত্যা করেছি আমার চোখের কোনো ছল নেই, আমি জীবন আমি আবার থেকে হত্যা করব। হ্যাঁ, আপনি তৈরি হয়ে নেন। আমি যাবো না বিধা,
হত্যা করে